আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। রুদ্ধদ্বার বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত জানালেন সমন্বয়করা। সরকারি সিদ্ধান্ত নেবে, সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে। নতুন উপদেষ্টাদের নিয়ে অভিযোগ এলে খতিয়ে দেখব, বললেন মাহফুজ। সমাবেশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্তা। জানা গেল উই আর নাহিদ হ্যাশট্যাগের কারণ। মসজিদে ঢুকে বিএনপি নেতাদের বেধরক পেটালেন আওয়ামী লীগ কর্মীরা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। রুদ্ধদ্বার বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত জানালেন সমন্বয়করা। জুলাই অগস্ট আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার, তাই উপদেষ্টা নিয়োগের সময় অবশ্যই তাদের বক্তব্য নিতে হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার 13 নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটর কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের 4 ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। সাংবাদিকদের হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের আজকের সভায় 158 জনের মধ্যে 70 থেকে 80 জন সমন্বয়ক ছিলেন, তবে অন্য সমন্বয়কদের সঙ্গে কোনো সমস্যা নেই, আমরা ঐক্যবদ্ধ আছি, নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলাও নেই। তিনি বলেন, জুলাই অগস্ট আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার, এই সরকারের উপদেষ্টা নিয়োগের সময় অবশ্যই আমাদের বক্তব্য নিতে হবে। সমন্বয়কদের মধ্যে নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু সরকারের গুণগান গাইব না, পাশাপাশি গঠনমূলক সমালোচনাও করা হবে, এছাড়া মানুষের ভোগান্তি হয় এমন কোনো কিছু করবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তিনি জানান, বিপ্লবের 100 দিন উপলক্ষে আন্দোলনের শহীদ ও আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। সরকারি সিদ্ধান্ত নেবে, সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সরকারের সিদ্ধান্তে, সুতরাং সরকারি সিদ্ধান্ত নেবে সেনাবাহিনীর মাঠে কতদিন থাকা প্রয়োজন। সেনাবাহিনী ততদিন আইন শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকবে। বুধবার 13 নভেম্বর ঢাকা সেনানিবাসের মেস আলফায় আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল ইন্তেখাব হায়দার খান। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দেশের 62টি জেলায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযান পরিচালনার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তায় দায়িত্ব পালন করছে বাহিনী। আরো কতদিন সেনাবাহিনী মোতায়েন থাকবে তা সরকারের সিদ্ধান্ত বলে জানিয়েছে সেনা দপ্তর। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সেনাবাহিনী আর কতদিন মোতায়েন থাকবে জানতে চাইলে কর্নেল ইন্তেখাব বলেন, সেনাবাহিনী কতদিন থাকবে তা সরকারের সিদ্ধান্ত, সেনাবাহিনী মোতায়েন হয়েছে সরকারের সিদ্ধান্তে, সরকারই নির্ধারণ করবে সেনাবাহিনী কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। গত 5ই অগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পরও মোতায়েন থাকে সেনাবাহিনী। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত 17ই সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদবীর অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় সরকার। প্রজ্ঞাপনে পরবর্তী 60 দিনের জন্য এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কথা জানানো হয়। এরপর 29শে সেপ্টেম্বর আগের প্রজ্ঞাপনটি সংশোধন করে সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ বিমান ও বাংলাদেশ নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা দেওয়া হয়। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। নতুন উপদেষ্টাদের নিয়ে অভিযোগ এলে খতিয়ে দেখব, বললেন মাহফুজ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জনগণের পক্ষ থেকে জনগণের মনোনীত সরকার আমরা, জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই আমরা। নতুন যাদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে আশা করি বাংলাদেশের জনগণ তাদের কাজ দেখে বিচার করবে। তিনি বলেন, যদি দেখি জনগণের পক্ষ থেকে কোনো অভিযোগ আসে তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখব, তবে আমরা মনে করি যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা জনগণের পাশে থাকবে, তারা কাজের মাধ্যমে তাদের যোগ্যতা প্রমাণ করবে। বুধবার 13 নভেম্বর বিকালে টাঙ্গাইলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মৌলানা ভাসানীকে নিয়ে মাহফুজ আলম বলেন, মাওলানা ভাসানী আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে,
আর আমরা আশা করি মাওলানা ভাসানী যে স্বপ্ন দেখেছিলেন এই দেশকে নিয়ে তা বাস্তবায়ন হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমলাতন্ত্র জনগণের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলত, জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি কর্মকর্তারা, তারা যেন জনগণের পাশে থেকে কাঙ্ক্ষিত সেবা দেন, কোনো প্রভুত্বমূলক জায়গায় না থেকে দূরত্বটা যাতে কমিয়ে আনেন মাঠ পর্যায়ের সব কর্মকর্তা, এই জন্য আমরা কাজ করছি। কেউ বলতে না পারে যে কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না। তিনি বলেন, বাংলাদেশে যে কয়টি স্টেডিয়াম রয়েছে এর সব কটি প্রায় অকেজো, আমরা এসব স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে বিসিবি থেকে তালিকা নেওয়া হয়েছে, এই অঞ্চলে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের পথ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেখিয়ে গিয়েছেন। 2024 এত রক্তের পরও আমরা মাওলানা ভাসানীর ভাষায় বলতে চাই, আমাদের সংগ্রাম শেষ হয় নাই। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। সমাবেশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্তা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই অগস্ট পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে অনেকটাই জনরোষের মুখে পড়েছে তার দলের নেতা কর্মীরা। এমনকি গত 10ই নভেম্বর ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছিল তৎকালীন ক্ষমতাশীল দল আওয়ামী লীগ, ফলে সেদিন জনরোষের মুখে পড়েছেন দলের একাধিক কর্মী। এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে সভা সমাবেশের বিষয়টি উঠে এসেছে। গত 10ই নভেম্বরের বিষয়টি উল্লেখ করে ব্রিফিংয়ে জানতে চাওয়া হয় যে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের কি বার্তা। সরকারের সমর্থকরাও এর আগে বাক স্বাধীনতা ও সমাবেশের পক্ষে কথা বলেছেন। জবাবে পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, আমরা ভিন্ন মত ও বিরোধী কণ্ঠস্বর সহ মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সমর্থন জানাই। যে কোনো গণতন্ত্রের জন্য এগুলো অত্যন্ত জরুরি। আমরা অন্তর্বর্তী সরকার সহ আমাদের সকল অংশীদারদের এটি সমর্থনের আহ্বান জানাই। সত্যিকার গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে সকল বাংলাদেশের জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখা এবং রক্ষা করা অপরিহার্য। ব্রিফিং এ অ্যাসোসিয়েট প্রেসের ব্যুরো চিফ সহ সম্প্রতি বাংলাদেশে 184 সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়টি তুলে ধরা হয়েছে। জানতে চাওয়া হয়েছে, এমন পরিস্থিতিতে সাংবাদিকদের অধিকার রক্ষায় সংবাদপত্রের স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি সাংবাদিকদের অধিকার রক্ষায় কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বিষয়টি আমি এখনো দেখিনি, যদি এমনটি হয় তবে তা দুঃখজনক। আমাদের দৃষ্টিভঙ্গি হলো বাংলাদেশ সহ যে কোনো দেশের পরিস্থিতি তুলে ধরার জন্য সংবাদপত্রের স্বাধীনতা অত্যাবশ্যক। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা গুরুত্বপূর্ণ। আমরা সাংবাদিকদের অধিকার এবং স্বাধীনতা যথাযথভাবে সম্মান করার বিষয়টি উৎসাহিত করব এবং এটি নিশ্চিত করতে চাই। এবার চোখ রাখব পরবর্তী খবরে। জানা গেল উই আর নাহিদ হ্যাশট্যাগের কারণ। ফেসবুক ছেয়ে গেছে উই আর নাহিদ হ্যাশট্যাগে। লাল ব্যাকগ্রাউন্ডের ওপর হ্যাশট্যাগ উই আর নাহিদ লিখে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন দলের নেতাকর্মী সহ অনেক ফেসবুক ব্যবহারকারীরা। জানা গেছে নাহিদ ইসলামের ব্যাপারে কয়েকটি অপপ্রচার চালানো হচ্ছে, কে বা কারা এই অপপ্রচার চালাচ্ছেন তা অজানা। মূলত এই কারণেই ফেসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হ্যাশট্যাগ ব্যবহার করছেন তার অনুসারী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির মহাপরিচালক পদে নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশ সহ সই করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিষয়টি অসত্য এবং আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়টি নিয়ে পোস্ট করেছেন উপদেষ্টা নাহিদ। তিনি লিখেছেন, 15ই অক্টোবরের নিয়োগ 22ই অক্টোবরই বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্যে নোটিশটি অজানা থাকার কথা না। তারপরও যে কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি। তিনি লিখেছেন, মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ওনার একাডেমিক এক্সেলেন্সি থেকে NIB পদে নিয়োগ দেন, কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সঙ্গে সঙ্গেই ওনার নিয়োগ বাতিল করা হয়। গত মাসের ঘটনা, বাতিল করার ঘোষণাটিও সকলে অবগত আছেন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। মসজিদে ঢুকে বিএনপি নেতাদের বেধড়ক পেটালেন আওয়ামী লীগ কর্মীরা। ফরিদপুরের ভাঙ্গায় গোসল করাকে কেন্দ্র করে মসজিদের ভেতরে ঢুকে বিএনপি নেতাদের বেধড়ক পিটিয়েছেন আওয়ামী লীগের নেতারা। এই সময় 5 জন আহত হয়েছেন।
আসাদুজ্জামান নোমান ঘাড়ুয়া 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বুধবার 13 নভেম্বর ফজরের নামাজের সময় উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, হাজরাকান্দা গ্রাম দুটি দলে বিভক্ত, দুটি দলই নিষ্কন চৌধুরীর সমর্থক। একটি দলের নেতৃত্ব দেন জব্বার মাস্টার, অন্য দলের নেতৃত্ব দেন জুলহাস মেম্বার। মঙ্গলবার দুপুরে জুলহাস মেম্বার দলের পান্নু খালাসের সঙ্গে জব্বার মাস্টারের দলের দুলাল খালাসের গোসল করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতের ঘটনা ঘটে। সেই ঘটনায় উভয়ের মাঝে সালিশ বৈঠকে বসার সময় নির্ধারণ হয়। পরে বুধবার জব্বার মাস্টারের দলের আসাদুজ্জামান নোমান সহ আরো 5-6 জন ফজরের নামাজ আদায় করতে মসজিদে রওনা দেন। এই সময় রাস্তায় ওত পেতে থাকা জুলহাস মেম্বারের দলের লোকজন আনোয়ার খালাসি, বালা খালাসি, মন্নু খালাসি, সোহেল খালাসি, মিরাজ মাতুব্বর, অন্তর, শীতল, নীলু পেছন থেকে ধাওয়া করে। তখন বিএনপি নেতা ও তার লোকজন দৌড়ে মসজিদের ভেতরে আশ্রয় নেন। সেখানে গিয়ে প্রতিপক্ষরা মসজিদের ভেতরে গিয়ে হামলা চালায়।